ইকরি খুব সুন্দর গান করছ তো তালে তালে অনেক ধন্যবাদ আশা আচ্ছা ইকরি এটাকে কি গান বলে তুমি জানো এই গানটা কি গান আশা ইকরি জানতে চাই এটাকে বলে ছড়া গান ছড়া গান এসো তোমাকে গান নিয়ে একটা গল্প শোনাই গল্প বলো বলো তাই গল্প বলো গল্পের নাম হচ্ছে রাজকুমারের রাগ সঙ্গীত রাজকুমারী রাজকুমারীর তো ভীষণ মন খারাপ হলো রাগও হলো রাগে হাত পা ছুটতে লাগলো আমার ভীষণ রাগ হচ্ছে রাগে আমার মাথা চুল খাড়া হয়ে যাচ্ছে যেমন গান শোনা নাচা বা ছবি আঁকা এভাবে রাগ কমানো যায় তো তুমি কোনটা করতে চাও রাজকুমারী রাগ কমানোর জন্য এখন আমি রাগ সঙ্গীত শুনবো রাগ সঙ্গীত শিল্পী হাজি রাজকুমারীর রাগ কমাতে আমরা দুজন গান গাই গম্ভীরার গানে গানে রাজকুমারীর রাগ কমাই না না হে শোন রে নাতি কথা একখান মন দিয়া চল গাই রে তাই গান শোন রে নাতি কথা একখান মন দিয়া চল গাই রে তাই গান গানে গানে রাজকুমারী হবে নিশ্চয় খুশি রে না না হে কি সুন্দর রাগ সঙ্গীত এটা রাগ সঙ্গীত না গানটাকে বলে গম্ভীরা গান গম্ভীরা হ্যাঁ এটা চাপাই নবাবগঞ্জ অঞ্চলের বিখ্যাত গান তোমরা অসাধারণ গম্ভীরা গান গেয়েছো ধন্যবাদ তোমাদের কিন্তু আমি রাগ সঙ্গীত শুনতে চাই ধন্যবাদ রাজকুমারী ধন্যবাদ গান শোনানো শেষ হলো চল রে নানা বাড়ি যাই বাড়ি গিয়ে মনের সুখে দুজন মিলে গান গাই না না আমার রাগ এখনো কমেনি আমার রাগ সঙ্গীতের রাগ সঙ্গীত শিল্পী হাজির হাজির আমার নাম ফুল কুমারী আমি এখন একটা গান শোনাবো গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীতে বসন্ত ছয়টি পাখি ছয়টি রূপে এসে বাংলাদেশে ছয়টি সুরে করে ডাকা ডাকি রাগ সঙ্গীত রাগ কমেছে রাজকুমারী ছড়া গান ছন্দে ছন্দে মনের আনন্দে গাওয়া গান ছড়া গান শিল্পী তুমি দারুণ গেয়েছো ধন্যবাদ তোমাকে তোমাকেও ধন্যবাদ গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত রাজকুমারীর রাগ কমাবে রাগ সঙ্গীত শিল্পী হাজি দাদিয়া না তেরে নাও তেরে না তেরে না তেরে দিমতা না তেরে নাও ও দেরে 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 দাদিয়া না তেরে নাও ও দেরে 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 দাদিয়া না তেরে নাও তেরে না তেরে না তেরে দ্রিমতা না তেরে না ও দেরে 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 তাদিয়া না তেরে না গাইতে গাইতে তুমি আমার ভাঙা বিমানটাও ঠিক করে দিলে রাগ সঙ্গীত শিল্পী ধন্যবাদ তোমাকেও ধন্যবাদ তোমার রাগ সঙ্গীত শুনে আমার খুব ভালো লাগছে রাগ সঙ্গীত শিল্পী চালাও গাও নাদের তুন্দের
না দেরে তুমদের দ্রিমতা না তেরে না দ্রিমতা না দাদিয়া না। বাহ দারুণ গল্প আশা, দারুণ গল্প। ইকরির তো গান খুবই প্রিয়, ইকরি সব গান পছন্দ। না দেরে তুমদের না দেরে তুমদের দ্রিমতা না তেরে না দ্রিমতা না দাদিয়া না। তখন ইকরি গান গায়, তাই না? একদম ঠিক। আর এখন ইকরির মন অনেক ভালো, আর তাই ইকরি এখন তার প্রিয় ছড়া গানটা গাইবে, আর সেটা গাইবে তালে তালে। শুরু করো, শুরু করো। এক দুই তিন চার। গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত ছয়টি পাখি ছয়টি রূপে এসে বাংলাদেশে ছয়টি সুরে করে ডাকা ডাকি। লা 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 লা। এটা আমাদের নাচের স্কুল, আজ আমরা নাচের নতুন মুদ্রা শিখব। আমি আর আমার নাচের বন্ধুরা সারিবদ্ধভাবে দাঁড়াই। আপা আমাদের নাচের মুদ্রা দেখিয়ে দিলেন। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট। আমরা সবাই তালে তালে মুদ্রাগুলো অনুশীলন করতে শুরু করলাম। মুদ্রাগুলো সবাই ঠিক মতো করছি কিনা আপা তা ঘুরে ঘুরে দেখলেন। আমরা তালে তালে অনুশীলন করছি, সংখ্যার তালে তালে মুদ্রা শিখতে আমার খুবই ভালো লাগছে। এবার আপা একজন একজন করে আমাদেরকে মুদ্রাগুলো করে দেখাতে বললেন। আমার বন্ধুরা তালে তালে নতুন মুদ্রা করে দেখালো। এবার আমার পালা। আমি তালে তালে নতুন শেখা মুদ্রাগুলো করে দেখাই। নাচের নতুন মুদ্রা শিখতে পেরে আমার কি যে ভালো লাগছে। বড় হয়ে আমি একজন নৃত্যশিল্পী হব। বন্ধুরা, শিকুর বলতে পারো অনুষ্ঠানে তোমাদের স্বাগতম। তোমরা জানো বাংলা বর্ণমালার সুন্দর একটি বর্ণ গ। আজকের বিষয় গ দিয়ে কি হয়, আর আজকের অনুষ্ঠানের অংশগ্রহণকারী হালুম এবং ইকরি। বন্ধুরা, শুরুতেই নিয়ম বলে দিচ্ছি। এই হচ্ছে বর্ণ গ। মনিটরে দুটো করে ছবি ভেসে উঠবে, ছবি দেখে তোমাদের বলতে হবে কোন জিনিসটি শুরু হয় বর্ণ গ দিয়ে, আর জনাব মনিটর বলে দেবে কোনটি ঠিক উত্তর। যে সবচেয়ে বেশি ঠিক উত্তর দেবে সেই হবে আজকের বিজয়ী। তাহলে তোমরা প্রস্তুত? একেবারে প্রস্তুত। মনিটরে দেখতে পাচ্ছ গামছা আর টুপির ছবি, তোমাদের বলতে হবে কোনটি শুরু হয় গ দিয়ে। আচ্ছা, গামছা নাকি টুপি? গামছা, গামছা। হালুম ঘন্টা বাজিয়েছে, সুতরাং উত্তর দেবে হালুম। টুপি টুপি টুপি, আমার উত্তর টুপি। এবার উত্তর দেবে ইকরি। গয়ে গামছা। এবার দেখি জনাব মনিটর কি বলে। গয়ে গামছা। মনিটর বলছে গ দিয়ে শুরু হয় গামছা, তার মানে ইকরি ঠিক উত্তর দিয়েছে। অভিনন্দন ইকরি, অভিনন্দন। তবে পরেরটা
আমি পারবই পারবো হ্যাঁ নিশ্চয়ই পারবে হালুম আসছি পরের প্রশ্নে দেখতে পাচ্ছ গরু আর বাঘের ছবি তোমাদের বলতে হবে কোনটি শুরু হয় গ দিয়ে গরু নাকি বাঘ গরু 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 নাকি বাঘ গরু বাঘ বাঘ আমার উত্তর বাঘ হালুমের উত্তর পেলাম এবার উত্তর দেবে ইকরি বাঘ খুবই সুন্দর একটা প্রাণী কিন্তু ইকরি জানে গ দিয়ে শুরু হয় গরু দেখি মনিটর কি বলে গয়ে গরু মনিটর বলছে গ দিয়ে শুরু হয় গরু ইকরি ঠিক উত্তর দিয়েছে অভিনন্দন ইকরি তোমাকে অভিনন্দন তবে হ্যাঁ এর পরেরটা আমি কিন্তু নিশ্চয়ই পারবো হ্যাঁ অবশ্যই পারবে হালু আসছে পরের প্রশ্ন তবে পরের প্রশ্নে যাওয়ার আগে আমরা একটু কথা বলে আসি বন্ধু গুনগুনের সাথে গুনগুন কেমন আছো আমি ভালো আছি শিকু তোমরা কেমন আছো আমরাও ভালো আছি জানো শিকু আমাদের স্কুলের সামনে আজ আমরা গাছ লাগাবো বন্ধু গুনগুন তোমরা আজকে কয়টা গাছ লাগাবে গাছ লাগানোর পরে আমরা গুনে দেখব চলো হ্যাঁ চলো 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 আজকে আমরা আমাদের স্কুলে গাছ লাগাবো আমরা অনেক রকমের গাছ নিয়ে এসেছি আম জাম কাঁঠাল পেয়ারা মেহগুনি কড়ই কদম আমলকি নিম হরিতকি আমাদের স্কুল শিক্ষক বলেছেন গাছ আমাদের বন্ধু গাছ আমাদের ফুল দেয় ফল দেয় ছায়া দেয় গাছ বৃষ্টিপাত হতেও সহায়তা করে কিন্তু এখন গাছপালা কমে যাওয়ায় পাখির থাকার জায়গা কমে যাচ্ছে খাবার কমে যাচ্ছে বেশি বেশি খরা হচ্ছে গরম পড়ছে এতে আমাদের যেমন কষ্ট হচ্ছে তেমনি পাখিদেরও কষ্ট হচ্ছে তাই আমরা সবাই মিলে গাছ লাগাবো আমরা স্কুলের মাঠে সারিবদ্ধভাবে গাছ লাগাচ্ছি শিক্ষক আমাদের সহযোগিতা করছেন গাছ লাগানোর পর আমরা গাছগুলোতে পানি দেই গাছগুলো যাতে গরু ছাগল নষ্ট না করতে পারে সেজন্য আমরা গাছগুলো বাঁশের তৈরি বেড়া দিয়ে ঘিরে দেই দেখো গাছগুলো দেখতে কি সুন্দর লাগছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আমরা মোট দশটি গাছ লাগিয়েছি জানো গাছগুলো বড় হলে আমরা ছায়া পাবো ফুল পাবো ফল পাবো পাখিরা থাকার জায়গা পাবে আর খাবারও পাবে গাছ লাগিয়ে আমার খুব ভালো লেগেছে তোমরাও তোমাদের বাড়ির আঙ্গিনায় গাছ লাগাতে পারো গুনগুন আর তার বন্ধুদের গাছ লাগানো অসাধারণ দারুণ দারুণ আর ইক্রিও জেনে গেল গুনগুনটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা গাছ লাগালো হালুম ইকরি ফিরে আসছি পরের প্রশ্নে দেখতে পাচ্ছ গাছ ও মাছের ছবি বলতে হবে কোনটা শুরু হয় গ দিয়ে গাছ নাকি মাছ উত্তর দেবে হালুম মাছ মাছ আমার খুবই প্রিয় এই মাছ খেতে মজা মাছ দেখতে সুন্দর হালুম হালুম তোমার উত্তর কি মাছ এই গুনগুনদের গাছ লাগানো দেখে আমি তো জেনে গেছি উত্তরটা হবে হচ্ছে গাছ আর গাছ শুরু হয় গ দিয়ে হালুমের উত্তর শুনলাম ইক্রিও জানে গাছ শুরু হয় গ দিয়ে দুজনেই বলছে উত্তরটা গাছ এখন দেখি মনিটর কি বলে গয়ে গাছ মনিটর বলছে উত্তরটা গাছ তার মানে হালুম ও ইকরি
দুজনের উত্তরই ঠিক। ধন্যবাদ হালু, ধন্যবাদ ইকরি। গতে গাছ, আর গাছ আমার বন্ধু। গাছ আমাদের ফুল দেয়, ফল দেয়, পাখিরা গাছে বাসা বানায়, আর গাছ আছে বলেই মেঘ আসে, ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি হয়। বন্ধুরা, আমরা জেনে গেলাম গ দিয়ে শুরু হয় গামছা, গ দিয়ে শুরু হয় গরু, আর গ দিয়ে শুরু হয় গাছ। আর দুটি প্রশ্নের ঠিক উত্তর দিয়েছে ইকরি, একটি প্রশ্নের ঠিক উত্তর দিয়েছে হালুম ও ইকরি দুজনেই। তাই আজকের অনুষ্ঠানের বিজয়ী ইকরি। অভিনন্দন, অভিনন্দন দুজনকে। তোমাদের জন্য থাকছে উপহার। উপহার গ্রহণ করো। গাছ আমার প্রিয় বন্ধু, এই গাছটা আমি আমার বাগানে লাগাবো। গাছ ইকরি খুব পছন্দ করে। বন্ধুরা, শেষ হচ্ছে আজকের শিকুর বলতে পারো অনুষ্ঠান। দেখা হবে সামনের অনুষ্ঠানে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।